নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আর প্রিয়াঙ্কার সাথে ডেইলি বেলির একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে শুভ পঞ্চমী, সবাইকে শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের পর্ব আমি শুরু করছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পুজো স্পেশাল ইলিশ পোলাওয়ের রেসিপি। একদম সহজভাবে খুব অল্প পরিমাণে এটি আমি তৈরি করেছি, তাহলে চলুন কীভাবে বানায় আমরা দেখে নিই। এখানে কড়াইতে আমি 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ঘি। তেল আর ঘি গরম হলে আমি যেহেতু বলেছি প্রথমেই অল্প পরিমাণে করেছি, তো এক পিস বড় সাইজের ইলিশ মাছ আমি নুন হলুদ মেখে ভেজে নিলাম। তারপরে দুটো ছোটো এলাচ, দুটো লবঙ্গ, সামান্য দারচিনি আর দুটো তেজপাতা দিয়ে আমি 150 গ্রাম চাল আগে থেকে ভিজিয়ে রেখেছি বাসমতি চাল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লবণ আর সামান্য চিনি। এইবারে দিয়ে দিলাম আমি জায়ফল আর জৈত্রীর 1/4 টেবিল স্পুন গুঁড়ো। শুধু জায়ফল আর জৈত্রী কিন্তু রয়েছে, আর আগে আমি গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিয়েছিলাম। এইবার লো থেকে মিডিয়াম হিটে রেখে 3-4 মিনিট চালটা আমি একটু ভাজা ভাজা করে নেবো। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। চালটা যেই ভাজা ভাজা হয়ে গেল, যেই বাটিতে করে আমি জল দিয়েছিলাম, জল না চাল দিয়েছিলাম, সেই বাটির ডাবল জল দিলাম। এইবার হাই হিটে রেখে জলটা আমি 5 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে দুটো চেরা কাঁচা লঙ্কা আর মাছটা দিয়ে দিলাম। তারপরে হিট একদম লোতে রেখে এটা আমি ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রান্না করব। তো ফিরে আসবো 10 মিনিট পরে। দেখুন 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিয়েছি, রাইসগুলো কিন্তু ভাঙেনি, সামান্য জল আছে। এই পর্যায়ে আমি হিটটা বন্ধ করে আবার 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো ফিরে আসবো ঠিক 15 মিনিট পরে। পোলাওটা কতটা ঝরঝরেভাবে রেডি হয়ে গেছে, আর ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসছে। প্রতিকটা চাল কিন্তু দেখো একদম প্রপার সিদ্ধ হয়ে গেছে, অথচ ভাঙেনি। আর এই যে মাছটা কিন্তু এখানে লুকানো রয়েছে, তো বাড়িতে মাছ ট্রাই অবশ্যই ট্রাই করবে। ইলিশের সিজনে ইলিশ পোলাও একদম সহজভাবে তৈরি করে দেখিয়েছি, আশা করি তোমাদের ভীষণ 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 ভালো লাগবে। তো এবার চলো চটজলদি এটা আমি ছেলের জন্য বানিয়েছি, ছেলের জন্য এটা আমি পরিবেশন করে দিই। তো পরিবেশন করে দিচ্ছি, দেখেই বোঝা যাচ্ছে যে কতটা ঝরঝরেভাবে তৈরি হয়েছে, আর একদম সহজভাবে আমি তৈরি করেছি। এক্ষেত্রে বলে রাখি আমি জল ইউজ করেছি, জলের পরিবর্তে তোমরা কিন্তু হাফ দুধ আর হাফ জল ইউজ করতে পারো, সেক্ষেত্রেও টেস্ট বেটার আসে। তো বাড়িতে অবশ্যই ট্রাই করবে, আর কেমন লাগলো নিচে কমেন্টস বক্সে অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ভীষণ মজা করবে, ভালোভাবে পুজো কাটাবে। আর অবশ্যই আমি চাইবো বাড়ি থেকে না বেরিয়ে বাড়িতে বসে টিভিতে তোমরা পুজো দেখো, ঠাকুর দেখো, প্যান্ডেল দেখো, আর আনন্দ করে পরিবারের সাথে সময় কাটাও। বুঝতে পারছেন যে কতটা ঝরঝরে ভাবে পোলাওটা রেডি হয়ে গেছে।